ইচ্ছে হলো সকালের কলকাতা দেখব, সকালের গঙ্গা দেখব, তার স্নিগ্ধতাকে দু চোখ ভরে নেব। তাই বেরিয়ে পড়লাম আজকের কলকাতা দর্শনে। ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং প্যাশনেট ট্রাভেলার। অ্যান্ড হ্যাঁ, আজকে গুড মর্নিং। আজকে আমাদের ইচ্ছে হলো কলকাতাটা একটু ঘুরে দেখি। লেটস এক্সপ্লোর কলকাতা। কোথায় যাওয়া যাক, দেখা যাক। লোকাল ফুড ট্রাই করবো। বাই দ্য ওয়ে, আমি একটা জায়গা দেখাচ্ছি, এখানে খুব ভালো আমার পিছনে সিঙ্গাড়া ভাজা হচ্ছে। না, এখানে খাবো না, কেন? ছটা বাজে। হ্যাঁ, সকাল ছটার সময় সিঙ্গাড়া খাওয়াটা একটু, তবে আজকে আমরা খাবো স্ট্রিট ফুড খাবো। আজ সকাল ছটায় বেরিয়ে পড়েছি সকালের কলকাতাটাকে দু চোখ ভরে দেখবো বলে। হরিশা হাট ছাড়া মোটামুটি লোকজন বেশ কমই ছিল, এখানে এসে একটু জ্যামের মুখে যা পড়েছিলাম। এই তো গোলবাড়ি, আর সামনে শ্যামবাজারের পাঁচ মাথার মোড়। মাঝখানে গিরিশ ভবন, আর এদিকে মায়ের বাড়ি, বাগবাজারে মায়ের বাড়ি। সকালের কলকাতা দেখার জন্য বেরিয়েছি, আর মায়ের বাড়ি দিয়ে যদি আমরা আমাদের যাত্রাটা শুরু করি আরও ভালো লাগবে। আমরা অলমোস্ট সাউথ, এক্সট্রিম সাউথ থেকে এক্সট্রিম নর্থে চলে এসেছি। এক্সট্রিম নর্থ বলবো না, কিন্তু নর্থ তো ডেফিনেটলি। শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের প্রধান গৃহী ভক্তগণের অন্যতম ভক্তপ্রবর বলরাম বসুর বাসভবন এটি। শতধিকবার শ্রী শ্রী রামকৃষ্ণ দেব এবং শ্রী শ্রী মা সারদা দেবীর চরণ স্পর্শে ধন্য এই ভবন বলরাম মন্দির নামে রামকৃষ্ণ সংঘে সুপরিচিত। সকাল ছটায় বেরিয়েছি, যদিও এটা ব্রেকফাস্ট টাইম নয়, কিন্তু বেরোলে একটু খেতে হয়। ঠাকুর বলে গেছেন, কোন ঠাকুর জিজ্ঞাসা করবে না, চলুন। আরে ভিডিও তুলতে নেই, খাচ্ছি এখন আমি কচুরি খেলাম, কচুরি জিলিপি। হ্যাঁ, কচুরির পরে মিষ্টি খেতে হয়, এটা মাস্ট। একদম তাই। আচ্ছা, পাঁচজনে আমাদের কিরম খরচ হলো? 5 টাকা করে একটা কচুরি, জিলিপিও 5 টাকা করে। আমরা খেয়েছি 4টে করে কচুরি আর জিলিপি 1টা করেই খেয়েছি। আমার দুটো খাবার ইচ্ছা ছিল, ঠিক আছে, একটাই খেলাম। তাহলে কত হলো? 110, 5 জনে 110। গঙ্গার এই স্নিগ্ধ রূপ দেখব বলেই তো সকালবেলা আসা। উপরে পাওনা এখানে জেলেদের মাছ ধরা। ব্রেকফাস্টের পর গরম ধোয়া ওঠা একটা ভাড়ির চা অবশ্যই নেব। টিকিটের দাম 5 টাকা, 5 জনের টিকিট 25 টাকা। মানে যদি আসাটাও আমি এটাতে করতে পারতাম, তাহলে 10 টাকায় নর্থ কলকাতা ভ্রমণ হয়ে যেত। আচ্ছা, তুমি কি জানো যে এই আর্কিটেকচারটা গ্রিক আর্কিটেকচার? তাই জানতাম না, সত্যি জানতাম না। জেমস প্রিন্সেপ, তার জন্য আর কি, তার স্মৃতিতে এই মেনেন্টো, এই সৌধটা নির্মিত হয়। আর 1841 সালে হয় এটা, আর এখন তো আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এটাকে সুন্দর করে সাজিয়েছে। আসলে এটার একটা কারণ আছে, এত সুন্দর ছিল আগে, আমরা এগুলোতে ঢুকেছি আগেরবার এসে দেখেছি, লোকজন নিজেদের আমি তোমাকে আর একটা ইনফরমেশন শেয়ার করছি জেমস প্রিন্সেপ সম্পর্কে। জেমস প্রিন্সেপ কে ছিল জানো? জেমস প্রিন্সেপ ছিলেন একজন ব্রিটিশ স্কলার। আচ্ছা, উনি 1940তে উনি মারা যান। 1841 আর জেমস প্রিন্সেপ ছিলেন এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল জার্নালের ফার্স্ট এডিটর ইন চিফ। প্রিন্সেপ ঘাট যখন এসেছি তখন প্রিন্সেপ ঘাটটা একবার ঘুরে দেখা যায়। তাহলে প্রমিসড এন্ড ডেলিভার্ড, 12 বছর পরে ডেলিভার্ড হলো প্রমিসটা। ঠিক আছে, অনেকে তো 34 বছর ডেলিভার করে না। আমার অনেক দিনের ইচ্ছে ছিল নৌকো ভ্রমণ করব গঙ্গা বক্ষে, এবং আজকে সেটা করছি। 400 রুপিস বলেছিল,
আমি 350 বলেছি, মনে হয় ঠকে গেছি। ওকে, কোনো ব্যাপার না। কখনো কখনো না অত ঠকলাম না লাভ করলাম অত হিসাব করতে নেই। এটা না আমি একটা জিনিস দেখছিলাম, এই ফেসবুকে বিভিন্ন গ্রুপ আছে, একটা অ্যারাউন্ড 39 বা 40 এর একটা টিকিট আছে, সেটাতে বোধ হয় এক ঘন্টার লঞ্চে করে, হ্যাঁ ক্রুজ বলো না, ক্রুজ টার্মটা অনেক কিছু মিন করে, ক্রুজ টার্মটা অনেক কিছু মিন করে, ক্রুজ নয় এগুলো, নয় এগুলো নয়, এগুলো তো ইয়ার টাইপের। আচ্ছা, এটা পোর্ট ট্রাস্টের না, সেকেন্ড হুগলি ব্রিজের তলা দিয়ে প্রচুর লোকে সুন্দর সুন্দর ফটোগ্রাফি করে। আধ ঘন্টার জন্য এই নৌকো ভ্রমণ তো আমাদের বেশ লাগলো, ভীষণ ভালো লাগছিল এই সকালের গঙ্গাকে দেখতে। প্রিন্সেপ ঘাট থেকে আমরা উঠেছিলাম নৌকা বিহারের জন্য, তো এবার আমরা মাঝের হাট এবং মাঝের হাট থেকে ট্রেনে করে চলে যাব বালিগঞ্জ। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করবেন। আজকে আমাদের এই সকালের কলকাতা দর্শন আপনাদের কেমন লাগলো আমাদেরকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন, আর ভালো থাকবেন, নেক্সট ভিডিওর জন্য ওয়েট করুন, আমরা খুব তাড়াতাড়ি আসি। বাই।